শিবির সম্পর্কে আবরার মুখ না খোলায় আমার মাথা খারাপ হয়ে যায়, তখনই তাকে বেধড়ক পেটাতে থাকি। জবানবন্দিতে এভাবেই আবরারকে মারার কথা স্বীকার করেছেন অনেক সরকার। জবানবন্দি দিয়ে কারাগারে ফিরতে ক্ষোভে তাকে পিটিয়েছে কারাবন্দিরা। অন্যদিকে বুয়েট ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের রুম সিলগালা। ছেলে হত্যায় জড়িতদের বুয়েটের মাটিতে দেখতে চান না আবরারের মা। আর ঢাকায় ফিরছেন না আবরারের ছোট ভাই ফাওয়াজ। কেন ফিরবেন না, কিসের ভয়? কেঁদে কেঁদে কি জানালেন তার মা। প্রধানমন্ত্রীকে নোবেল বঞ্চিত করতে আবরার হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, প্রাথমিকভাবে এমনটাই মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসিরুদ্দিন। এসব বিষয়ের বিস্তারিত সংবাদ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় অনেক সরকার বলেন শিবির সম্পর্কে আবরার মুখ না খোলায় আমার মাথা খারাপ হয়ে যায়, তখনই তাকে বেধড়ক পেটাতে থাকে। শনিবার এভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অনেক সরকার। জবানবন্দিতে অনেক বলেন আগে থেকেই, অর্থাৎ ঘটনার 4-5 দিন আগে আবরার আমাদের টার্গেটে ছিল। ঘটনার দিন সে গ্রামের বাড়ি থেকে আসায় আমাদের মধ্যে সিদ্ধান্ত হয় সন্ধ্যার পর তাকে 2011 নম্বর কক্ষে ডাকা হবে। এরপর রাত 8টার পর আবরারকে ওই কক্ষে ডাকা হয়। সে সময় সঙ্গে তার মোবাইল ল্যাপটপ আনা হয়, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় আবরার চুপ ছিল। এক পর্যায়ে তার মোবাইল ও ল্যাপটপ ঘেঁটে উস্কানিমূলক কিছু তথ্য পাই আমরা। এরপর মারধর শুরু হয়। এরপরই আবরারকে প্রথমে চর থাপ্পড় মারে মেহেদি। আমি তাকে কিল ঘুষি দেই, বলি যে ক্যাম্পাসে কারা কারা শিবির করে। তখন ইফতিও চর থাপ্পড় মারতে থাকে। এক পর্যায়ে শামসুল আরিফিন ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আসে। এরপর আমি অনেক ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকি। তারপর দু হাত টান টান করে স্ট্যাম্প দিয়ে আঘাত করি আবরারকে। আবরার তখন চিৎকার করে কাঁদতে পারেনি, কারণ অন্যরা আবরারের মুখ চেপে ধরেছিল। এভাবে থেমে থেমে স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকে ইফতি, মেফতাহুল, জিয়ন। একই কায়দায় সেও পেটায় আবরারকে। এভাবে মার চলছিল রাত 10:30 পর্যন্ত। এরপর আবরারকে কক্ষে রেখে দিয়ে ইফতি, জিয়ন ও সে সহ অন্যরা ক্যান্টিনে খেতে যায়। খাবার খেয়ে ফিরে এসে দেখতে পায় আবরার মেঝেতে পড়ে আছে। তখন আবরার বমি করছে। আমি ভাবি সে ভান করছে। আবারও স্ট্যাম্প দিয়ে তাকে পেটায় আমি। প্রায় আধা ঘন্টা পরে মেঝের উপর শুয়ে থাকা আবরারের পিঠে স্ট্যাম্প দিয়ে পেটানো হয়। এক পর্যায়ে আবরার নিস্তেজ হয়ে পড়ে। সে আবরারকে গোছল করিয়ে হাতে পায়ে মলম লাগিয়ে দিতে বলে। এ সময় আবরার দ্বিতীয়বার বমি করে। তখন আবরারের কক্ষ থেকে তার কাপড় চোপড় নিয়ে আসে অন্যজন। আবরারকে ওই কক্ষ থেকে বের করে পাশের 2005 নম্বর কক্ষে নেওয়া হয়। ওই কক্ষে আবরার বমি করে। মেহেদি তখন আবরারকে পুলিশের হাতে দেওয়ার জন্য নিচে নামাতে বলেন। এরপর সে, জেমি, মেয়াজ ও শামীম সহ 3-4 জন তাকে কোলে করে সিঁড়িঘরের পাশে নিয়ে যায়। এরপর পুলিশ ও চিকিৎসকদের খবর দেওয়া হয়। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। অনেক স্বীকারোক্তিতে আরো বলেন তাদের উদ্দেশ্য ছিল শিবির শনাক্ত করা। তার কাছ থেকে হলের কিছু শিবিরের নাম জানার চেষ্টা ছিল তাদের। প্রথম দিকে আবরার নামগুলো বলছিলেন না। ওই সময় তিনি এবং শিবির কারা যা করে তা জানতে তারা আবার আবরারের উপর চাপ সৃষ্টি করেন। এরপরেও আবরার মুখ খোলেনি। আমার মাথা খারাপ হয়ে যায়। স্ট্যাম্প দিয়ে আবরারের পায়ের পাতা, হাঁটু, হাতে পেটাই। আবরার মারা গেছে, আমরা বুঝতে পারিনি। এই ঘটনায় আমি অনুতপ্ত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতারের পর রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছাতেই ক্ষুব্ধ বন্দীরা হামলে পড়ে অনেকের ওপর। কারারক্ষীদের প্রাণান্তকর চেষ্টায় রক্ষা পায় অনেক। কারাসূত্র বলছে, আবরারের মতো মেধাবী ছাত্রের এমন নির্মম মৃত্যু অন্য সব সাধারণ মানুষের মতো মেনে নিতে পারেনি কারাবন্দী কয়েদি এবং হাজতিরাও। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে জবানবন্দি শেষে সন্ধ্যা 7:30 কেরানীগঞ্জ আদালতে পৌঁছায় অনেক সরকারকে বহন করা প্রিজন ভ্যান। আনুষ্ঠানিকতা শেষে প্রধান ফটক দিয়ে কারাগারে প্রবেশ করে সে। কারাগারের সেলে ঢোকার সময়ই তাকে মারধর করেন কারাবন্দীরা। পরে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় কারা কর্তৃপক্ষের দ্বারা। যদিও এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কারা কর্তৃপক্ষ। এদিকে ছেলে হত্যায় জড়িতদের বুয়েটের মাটিতে দেখতে চান না আবরারের মা। সারা জীবনের জন্য আমার ছেলের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ছেলের পা যেহেতু আর কোনোদিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়বে না, তাই আমার দাবি যাদের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদের পাও যাতে আর কোনোদিন ওই বিশ্ববিদ্যালয়ে না পড়ে। কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। এখনো থামছে না আবরারের মায়ের কান্না। সন্তান হত্যার বিচার চেয়ে প্রতিনিয়তই আকুতি তার। আবরারের মৃত্যুতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে এখনো শোকের ছায়া। সন্তানকে হারিয়ে শোকে মর্মাহত বাবা বরকতুল্লাহ। আবরারের হত্যাকারীদের সাময়িক নয়, স্থায়ী বহিষ্কার চান তারা।
স্বজনদের দাবি, আবরার হত্যার ঘটনা নিয়ে যেন কোনো রাজনীতি করা না হয়, সিসিটিভি ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বুয়েট থেকে দোষীদের স্থায়ী বহিষ্কার করার দাবি আবরার ফাহাদের পরিবারের। আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ বলেন, 19 জনকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে, কিন্তু ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা গেছে তাদের তো স্থায়ী বহিষ্কার করতে পারত বুয়েট। এদিকে সন্তান হত্যা নিয়ে কেউ যেন অপপ্রচার না চালায় সেদিকে নজর দেওয়ার কথা জানান আবরারের বাবা। এছাড়াও সিসিটিভির ফুটেজ দেখে সবাইকে আইনের আওতায় আনার দাবি পরিবারের সকলের। বরকতুল্লাহ বলেন, আমার ছেলের লাশ নিয়ে কেউ যেন রাজনৈতিক আন্দোলন না ঘটায়। ওদিকে ছাত্র আন্দোলনের মুখে বুয়েটে স্থায়ীভাবে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রুম সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রুম ছাড়াও আরো দুটি রুম সিলগালা করা হয়েছে। একই সঙ্গে অছাত্রদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। সিলগালা রুমগুলো হলো আহসানুল্লাহ হলের দুটি ও শেরেবাংলা হলের একটি। এর মধ্যে আহসানুল্লাহ হলের 121 নম্বর রুম ও বুয়েট ছাত্রলীগ সভাপতি খন্দকার জামিউসানির 321 নম্বর রুমটি সিলগালা করা হয়েছে। আর শেরেবাংলা হলে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আবরার হত্যা মামলার আসামি মেহেদি হাসান রাসেলের 3012 নম্বর রুমটি সিলগালা করা হয়। আবরার ফাহাদের একমাত্র ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজের 11 শ্রেণীর ছাত্র। আবরার মারা যাওয়ার পর ফায়াজ সিদ্ধান্ত নিয়েছে সে আর ঢাকায় পড়াশোনা করতে যাবে না। গতকাল শনিবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় আবরারদের গ্রামের বাড়িতে বসে সে এই কথা বলেছে। ফায়াজ বলে, ভাইয়া নিজে আমাকে ঢাকায় নিয়ে সেখানে ভর্তি করে দিয়েছিলেন। তিনি আমার ভালো মন্দ সবকিছুর খোঁজ খবর রাখতেন, তিনি আমাকে নিজে পড়াতেনও। এত স্মৃতি নিয়ে আমি কি করে ওই ঢাকা শহরে পড়তে যাব, আমি সিদ্ধান্ত নিয়েছি কুষ্টিয়াতেই ভর্তি হয়ে যাব। এক প্রশ্নের জবাবে ফায়াজ বলে, না তেমন কোনো ভয় নেই, তবু বলা তো যায় না, যারা আমার ভাইয়াকে মেরেছে তারা তো অনেক শক্তিশালী, যদি তারা বা তাদেরকেও আমার ক্ষতি করে বসে সেই চিন্তা যে একেবারে নেই তা না। আর আগে তো ভাইয়া ছিলেন, এখন তো তিনি নেই, আমি একা, কার ভরসায় সেখানে যাব, নানা কারণে আমি আর ঢাকায় না পড়ার সিদ্ধান্ত নিয়েছি। ফায়াজ আরো বলেন, আমি তো শুধু তার ছোট ভাই ছিলাম না, আমি ছিলাম তার বন্ধু, আর তিনি ছিলেন আমার বন্ধু ও অভিভাবক, আমরা একে অন্যের সঙ্গে সবকিছু শেয়ার করতাম। আমার ভাইয়ের হত্যাকারীদের সাময়িক বহিষ্কারের খবরে বিস্মিত হয়েছে, আমি এখনো তাদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাই। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে নোবেল পুরস্কার না পান সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকে বলে মনে করছেন। অতি উৎসাহীরা এই কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম নগরের হালি শহরে আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নাসির উদ্দিন বলেন, ঢাকায় আবরার হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু এটা যারা করেছেন তাদের কাছে তো দলের কোনো নির্দেশনা ছিল না, তারা অতি উৎসাহী হয়ে করেছেন, এখন খুঁজে বের করতে হবে তাদের দিয়ে কাজটা কেউ করিয়েছেন কিনা, কারণ শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও সক্রিয়ভাবে বিবেচনায় ছিল। যেদিন নোবেল কমিটি নোবেল প্রাইজ ঘোষণার জন্য বসেছে সেদিন কিন্তু এ কাজটি হয়েছে। এখানে তো দুর্ভিসন্ধি থাকতেই পারে, ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে যাতে উনি নোবেল প্রাইজ না পান। আবরার হত্যার পর প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিয়েছেন উল্লেখ করে মেয়র নাসির উদ্দিন বলেন, কাউকে বাদ দেওয়া হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে, তারপরেও এটি নিয়ে রাজনীতি হচ্ছে। শিবির ছাত্রদলকে ইঙ্গিত করে মেয়র আজম নাসির বলেন, একই গোষ্ঠী আন্দোলন করছে, কোটা আন্দোলনে প্রমাণ হয়েছে এগুলো কারা করছে, শিবির ছাত্রদলের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল এটাতেও তাই হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আবরার ফাহাদকে হত্যার পেছনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন যে কারণ দাঁড় করিয়েছে, প্রধানমন্ত্রীকে নোবেল বঞ্চিত করতে আবরার হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, তার এই কথার সাথে আপনিও একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন একমত, একমত না হলে নো লিখে যুক্তি সহকারে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন। আবরারের ছোট ভাই ফায়াজের ঢাকায় না সেরার সিদ্ধান্ত সঠিক মনে করলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।